একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া আড্ডা উশসী চক্রবর্তীর সঙ্গে সরাসরি উশসীর সঙ্গেই কথা বলার জন্য চলে যাচ্ছি উশসি জেনেক্স নিউজে স্বাগত থ্যাংক ইউ আমরা দীর্ঘদিনের বন্ধু দীর্ঘদিন পর আমাদের দেখা হলো এবং সব থেকে বড়ো কথা সারাটা দিন ধরে এই কথোপকথনের সময়টা ফিক্স হচ্ছে 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 তোমার ব্যস্ততাই করতে করতে এখন 8:30 রাত্রি হ্যাঁ বেটার লেট দ্যান নেভার তাও তো হলো আমরা ফাইনালি বসলাম ফাইনালি হ্যাঁ আর পর 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 তোমার শুটিং শিডিউল ছিল টায়ার্ড কড়া কফি এবং বিস্কিট এই চিনি দেয়া বিস্কিট আমি প্রচন্ড ভালোবাসি খেতে যদিও এটা অ্যান্টি ডায়েট বাট এখন আমার এনার্জি দরকার তাই জন্য আমি একটু চিনি দেয়া বিস্কিটই খাচ্ছি

এটা এই নামটার মধ্যে তুমি এখন ঢুকে গেছো এটা কিরকম লাগছে আগে বলো সবার আগে বলো এটা কিরকম লাগছে একদিকে ভালো ঢাকা পড়ে গেছে দেখো বলছি তো মানে একদিকে ভালো যে দর্শকের উপর আমার একটা ইম্প্যাক্ট হচ্ছে সেটা ভালো ইম্প্যাক্ট ম্যাক্সিমাম দর্শককে আমাকে খুব অপছন্দ করেন কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার আমার ভালো পজিটিভ নেগেটিভ আমি বুঝি না মানে আমি যে স্কুল অফ অ্যাক্টিংয়ে বিশ্বাস করি বা যে প্রসেসে অ্যাক্টিং করি আমার উদ্দেশ্য হলো অ্যাজ এন অ্যাক্টর দর্শকের উপর ইম্প্যাক্ট তৈরি করা সেটা কখনো ভালো ইম্প্যাক্ট কখনো খারাপ ইমপ্যাক্ট তো জুন আন্টির যে ক্যারেক্টার তার ম্যাক্সিমাম লোকের কাছে সেটা একটা নেগেটিভিটি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে হেট তৈরি করে কিন্তু ইম্প্যাক্ট একটা তৈরি করেছে সো সেইটা একদিকে ভালো কিন্তু আবার এটাও আমি কখনোই চাই না যে জুন আন্টির তলায় ভুষি চক্রবর্তী চাপা পড়ে যাক তো এখন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে চলছে জুন আনটিকে কে নিজে চর্চা চলছে মানে শ্রীময়ী এবং তার সঙ্গে জুনানটি তাতে করে কি রকম ধরনের ধরো যখন এটা খুব কৌতূহলের তুমি যখন তখন নর্মাল লাইফে তুমি বেরোচ্ছ সেই সময় কিরকম অভিজ্ঞতা মানে সেরকম কোনো কিছু ফেস করতে হয়েছে না একদিক থেকে আমি বেঁচে গেছি সেটা হলো যে আমার যে অরিজিনাল যে আমার লুকটা তারপরে যদি আমি ওটা ভয়ঙ্কর চশমা পরি হাই পাওয়ারে আমাকে একটা সম্পূর্ণ অন্য লুক দিয়ে দেয় ফলে এরকম অনেক সময় হয় যে রাস্তাঘাটে লোকে ঠিক আমাকে অতটা আইডেন্টিফাই হঠাৎ করে দেখলে এ কি এ কি বলতে বলতে আমি বেরিয়ে যাই হ্যাঁ সেটা আমার একটা বাঁচোয়া কিন্তু তৎ সত্ত্বেও আর কি লোকে আমায় চিনতে পারে এবং মাঝে মাঝে যেটা অসুবিধা হয় সেটা হলো আমার চেনা পরিচিত লোকজন যখন ফোন করে বলে যে এটা তুমি কি করছো আমি তো বোধপ্যাব থেকে বুঝতে পারতাম না আমি আবার কী করেছি রে ভাই হ্যাঁ মানে আমি তো নিপাট ভালো লোক কিন্তু যেমন আমার একজন টিচার আমার স্কুলে পড়াতেন সে তার কমন সার্কেলে বলেছে যে উশোষিত আগে খুব ভালো মেয়ে ছিল এরকম যে হয়ে যাবে বুঝতে পারিনি আমি তো মানে প্রথম দিকে আমি বুঝতে পারতাম না এরকম আমি আবার কি করলাম এরকম ভাবতাম এখন বুঝতে পারছি যে ওরা জুনায়ন্তি সাথে উচ্চশিকে একদম এক করে মিলিয়ে ফেলছে যেমন আমার এক বান্ধবী সে গান গায় পৃথা বলে সে গানের টিচারের কাছে গেছিল গানের টিচার নাকি ভীষণ সন্দেহের চোখে বলেছে আচ্ছা উচ্চশি তোমার বন্ধু বলে হ্যাঁ তো ভালো মেয়ে নয় হোয়াট ননসেন্স উচ্চশি খুব ভালো মেয়ে জুনান্টি ভালো খারাপ মিশিয়ে একটু পাগলাটে একটু এক্সেন্ট্রিক তার মধ্যে ভালো দেখুন আমি পার্সোনালি জুনানটিকে খুব একটা খারাপ বাসি না আমার মনে হয় শি হ্যাজ ওন জাস্টিফিকেশন অফ দ্য ক্যারেক্টার সবাই যতটা নেগেটিভ নেগেটিভ ভাবে আমি যখন পাটটা করি আমার কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং জুনানটিকে অতটা নেগেটিভ বলে মনে হয় না এই প্রজন্মের কিছু ছেলে মেয়ে তোমার ওই আমি মুখটা দেখাতে পারবো না তুমি যদি পারো একবার দেখাতে পারো না ওটার জন্য চার সাতটা লিনাদি খুব আমি মোটেও সবাইকে মুখটা এখানে দেখাবো না যখন হবে সিরিয়ালে মুক্তি পেয়েছে তারা শুনলাম আর দিনের আমার আরেকটা জিনিস মজা লেগেছে একটি মেয়ে তার মায়ের জন্মদিনে মাকে যে কেক গিফট করেছে জানি না দেখেছো কিনা সেখানে আমার ছবি দিয়েছে জুন আন্টি ছবি এবং ওখানে মাকে মা জুন আন্টিকে এত হেট করে যে বার্থডেতে সে কেক কাটবে জুন আন্টি ছবি লেখা কেক কাটবে এবং ওটাও ফেসবুকেও লিখেছে জুন আন্টি দিধন পড়ব এটা আমার হিলারিয়াস লেগেছে আর একটা দেখলাম একজন ভদ্রমিলা রেগে গিয়ে কি একটা টিভিতে সেটাও তার মেয়ে আপলোড করেছে दट মানে ওটাও ভাইরাল হয়েছে ওটাও আমার খুব মজা লেগেছে আর আই রিয়েলি এনজয় দা মিম মানে মিমস এন্ড অল একটা ইয়ে কে গিয়ে বল খোকাকে গিয়ে বল জুনান্টি এসেছে ওটাও আমার খুব মজা লেগেছে আই কোয়াইট এনজয় বিকজ আই থিং ইট ইটস ইটস ইমপ্যাক্টফুল খোকাকে গিয়ে বল নাম দিয়েছে খোকার মাছি মানে খোকার চেয়েও আর কি হতি ভয়ঙ্কর মানে খোকা মানে এখন বা সামনে থাকলে আমি জিজ্ঞেস করতাম কে বেশি খাতার না এ বেশি খাতার না খোকা না জুনান্টি মানে খোকাকে গিয়ে বলতে হবে জুনান্টি এসেছে তখন খোকা কি করবে ঠিক এবং আমি সৃজিতকে বলবো প্লিজ এটা নিয়ে তুমি একটা সিকুয়েল বানাও যে খোকার মাসি হলো জুনান্টি সে যখন এসেছে তা ভালোই হবে আমার একটা ছবি হবে তোমার সাথে আমার করার অনেক দিনের ইচ্ছে আন সিনসিয়ারলি অ্যাপিলিং টু সৃজিত মুখার্জি এরকম যে খোকার মাসি জুনান্টি যেটা ফেসবুকে এত চলেছে তুমি প্লিজ এটা নিয়ে একটা সিকুয়েল বানাও আর আরেকটা দেখেছো ওই দ্বিতীয় পুরুষের পোস্টারটাকে দ্বিতীয় মহিলা করে ওটাও খুব ইন্টারেস্টিং মানে ভাল লাগে আমার মানে সোশ্যাল মিডিয়া আসার পরে মানুষের ক্রিয়েটিভিটিটা এত মজাদার জায়গায় চলে গেছে আই রিয়েলি এনজয় ইট মানে আমার রাগ হয় না অনেকে খুব রেগে যান খুব সিরিয়াসলি নেন কিন্তু আমার ওদের ক্রিয়েটিভিটিটা খুব ভাল লাগে হুম হুম মজা লাগে এনজয় করি আমি তো নিজেই পোস্ট করি আচ্ছা এবার একটুখানি পুরনো কথায় চলে যাই কারণ শুরুতেই বলছিলাম যে আমাদের তো পরিচয়টা দিন সাংবাদিকতা দিয়ে তোমার প্রথম লাইট সাউন্ড ক্যামেরাতে আসা বহু বছর মানে মেনলি তখন আমি নিউজ কাস্টিং করতাম এখন যেমন যারা নিউজ কাস্টার তারাই অন দা ফিল্ড যায় আমাদের সময় তো অতটা এরকম ছিল না নিউজ কাস্টার আলাদা ছিল সাংবাদিক হিসেবেই এখানে হ্যাঁ তার কারণ আমি তো পরবর্তীকালে আমি করেছি তো তো সেইখান থেকে তোমার সিরিয়াল ছবি পর 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 করে এই দিকটায় চলে আসা তো এই যে জার্নিটা আমি শুধু তোমার প্রথম যখন ব্রেকটা মানে তুমি যখন এই প্রফেশনটা থেকে তুমি ব্রেকটা তোমার সেটা ছোট্ট করে একটু জানতে চাই হ্যাঁ মানে দেখুন আমাদের বাড়িতে মানে প্রচন্ড যেরকম হয় মধ্যবিত্ত বাড়িতে মেয়ে লেখাপড়া করবে এই সব মানে রকম সিরিয়াস একটা কিছু করবে আর কি তো আর আমি মানে সত্যি কথা বলতে গিয়ে লেখাপড়ার চিরকালই মানে খারাপ ছিলাম না ভালো ছিলাম তো সবাই এক্সপেক্ট করেছিল যে আমি এটা লেখাপড়ার জগতেই কিছু একটা করব। এবার প্রবলেম হলো আমি জাস্ট ফর ফান আমি গ্রাজুয়েশন করতে করতে খাস খবর একটি অডিশন দিই এবং অনেকখানে চান্স পাই এবং নিউজ পড়তে শুরু করি তখন আমার কাছে আকাশ বাংলা জি বাংলা এরকম করতে করতে দু একটা অভিনয়ের অফার এসেছে বাট আমি তখনও জানি যে এটা তো টাইম পাস আমি কিছুদিন করব এম এ পাস করবো করে আমি আই ডু সামথিং এলস কিন্তু অভিনয় তো একটা মায়াময় ব্যাপার মানে ইফ ইউ ইন ইফ ইউ আর ইন লাভ উইথ অ্যাক্টিং ইউ আর জাস্ট ইন লাভ উইথ অ্যাক্টিং মানে এবং আমরা সবাই জানি যে যে কোনো ভালোবাসাই খুব ব্লাইন্ড হয় তো আস্তে আস্তে আমি অভিনয়ে প্রেমে পড়ে যাই এবং এখান থেকে আমার আর বেরোনো হয় না দ্যাটস দ্য স্টোরি ঠিক এর পরের একটা কথায় আসি সেটা হচ্ছে যে শ্যামল বাবু শ্যামল চক্রবর্তী মেয়ে মুশী চক্রবর্তী এটা কোথাও অনুঘটকের কাজ করেছে না কোথাও প্রতিবন্ধকতার কাজ করেছে প্রথমত তো আমি প্রথম থেকে খুব এম্বারাস ছিলাম কারণ আমার যেটা মনে হয় সব সময় যে বাবা মারা খুব বিখ্যাত হলে ছেলে মেয়েদের পার্সোনালিটি তৈরি হতে একটু প্রবলেম হয় কারণ সবাই অমুকের মেয়ে অমুকের মেয়ে বলে পরিচিত এটা অনেকের ক্ষেত্রে ঘটেছে কিন্তু তুমি যদি খেয়াল করো ফলে তাদের নিজস্ব আইডেন্টি তৈরি হয় না আইজ ভেরি স্কেপটিক মানে যে কোনোভাবেই যাতে আমার বাবার পরিচয় আমাকে পরিচিতি পরিচিত হতে না হয় সেটা আমার একটা ছোটোবেলা থেকে আমার একটা স্ট্রাগল ছিল এটা গেল প্রথম কথা এখন আমাকে আমাকে আমি হিসেবেই লোকে চেনে সো আই এম হ্যাপি আর দ্বিতীয় কথা আমার মনে হয় আমার বাবার পরিচয়টা মানে অনেক ক্ষেত্রেই সেটা আমার মানে অনুঘটকের কাজ করেনি কারণ যেহেতু ওনার ফিলটা একদম আলাদা যাই না ওই ফিল্ডে গেলে আমার কি হতো কিন্তু যেহেতু আমার ফিল্ডটা সম্পূর্ণ আলাদা এবং তখনও আমি যখন ক্যারিয়ার শুরু করেছি তখনও পলিটিক্স এবং ফিল্ম বন্ধনটা এতটা হয়নি ফলে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি বলবো যে আমার বাবার পরিচয় আমার ক্যারিয়ারের জন্য একটা ডেফিনেটলি হিন্ড্রেন্স হিসেবে কাজ করেছে ঠিক তো এবার একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে এই যে জুন আনটির মধ্যে ঢুকে গেছে এখান থেকে তো একটা না একটা দিন তো বেরোতে হবেই নিশ্চয় মানে আমি যখন আরেকটা ভালো কাজ করবো দর্শক জুনানটিকে ভুলে যাবে তাকেই মনে রাখবে কারণ যখন আমি অঞ্জনদার সত্যবতী করেছি তখন আমি দেখেছি লোকে আমাকে সত্যবতী হিসেবে আইডেন্টিফাই করছে তো দর্শকের মনে জুনানটি থেকে যাবে নয় আমি যখন অন্য রোল করবো অন্য রোলই থাকবে আমার প্রবলেমটা হলো আমার ইন্টারনাল মানে আমার এতদিন ধরে যেহেতু মেগা সিরিয়াল অনেক দিন ধরে চলে এবং আমি একটা প্রসেসের মধ্যে কাজ করি আমি আমি ট্রেন্ড অ্যাক্টার আমি অ্যাক্টিং শিখেছি আমি মরিস সিস্টেম খানিকটা ফলো করি তো যেহেতু আমার ভেতরে ব্যাপারটা ঢুকে গেছে মানে আমার ভেতর থেকে জুনানটির ক্যারেক্টারিস্টিক্সগুলো বার করা ম্যানারিজম বার করা যে তুমি বলছো মুখ ব্যাকানো মানে মাঝে মাঝে আমার এখন এমন হয়েছে যে আমি কথা বলতে বলতে হঠাৎ করে মুখ বেকিয়ে ফেলি মানে ইটস ইটস লাইক ইট হ্যাজ বিকাম পার্ট অফ মি হ্যাঁ হালকা করে এলো ব্যাপারটা হালকা করে এলো এখন তো আমি উশোশি তাই জন্য হালকা করে এলো তো মুখ বেঁকিয়ে ফেলি ফলে এই যে ম্যানারিজম ক্যারেক্টার এটা আমি এতদিন ধরে ডেভেলপ করেছি তো সেইটা বের করা মানে আমার ইন্টারনাল স্ট্রাগলটা অনেক বেশি তুমি ব্যক্তিগতভাবে মানে দর্শকরা তো নানান রকম ভাবনা ভাবছেন যে জুনানটি মানে উশোশি হচ্ছে জুনানটি খারাপ ভালো না এরকম তোমার নিজের কখনো মনে হয়েছে যে জুনানটির সঙ্গে তোমার কোনো মিল আছে ক্যারেক্টারটার মধ্যে যখন তুমি ঢুকে যাও দেখো আমার মনে হয় হয়তো হ্যাঁ মানে কোথাও একটা মিল বলবো না মানে যেমন ধরো জুনানটি মাঝে মাঝে ভীষণ রেগে যায় ওর মাঝে মাঝে মনে হয় যে ওর ওপর অন্যায় করা হচ্ছে এরকম তো আমাদের সবারই এরকম একটা মানসিক স্থিতি থাকে আর জুনান্তির সাথে যেটাতে আমি খুব আইডেন্টিফাই করতাম প্রথম দিকে সেটা হলো এই যে ম্যারিড লোকের সাথে রিলেশনশিপ মানে এটা কিন্তু একটা সিঙ্গেল মহিলার পক্ষে প্রচন্ড ট্রম্যাটিক হতে পারে সেই অভিজ্ঞতাটা আমার ছিল এবং দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ট্রম্যাটিক রিলেশনশিপ বিকজ ওয়েন আই হ্যাড মানে আমার যখন একজন বিবাহিত লোকের সাথে সম্পর্ক হয়েছিল বহু বছর আগে আমি জানতাম না যে সে কোটান কোট ওরকমভাবে বিবাহিত আমার আমি জানতাম যে সে বউয়ের সাথে সেপারেশনে আছে এবং সেটা জেনে আমি সম্পর্কটার মধ্যে ঢুকেছিলাম এবং কিছুদিন বাদে তাদের মধ্যে আবার প্যাচ হয়ে গেলেও আমি লেফট আউট হয়ে গেলাম আই বিকাম দ্য ব্যাড উম্যান বাট এই যে অভিজ্ঞতাটা ফিলিং লেফট আউট এবং ফিলিং চিটের বাই সামবাডি হু ম্যারেড এইটা তো ডেফিনেটলি আমার ক্যারেক্টারাইজ করতে আমার অনেক মানে হেল্প করেছে টু মেক দ্য জুনান্টি রিয়েল তার ট্রমাটা তারও তো ট্রমা আছে মানে তারও কিছু জাস্টিফিকেশান আছে কারণ মানে সেটা তো একা সম্পর্কটায় যায়নি দা বলে যে ক্যারেক্টারটা এখানে প্লে হচ্ছে সেও তো তাকে ইন্ডাল্জ করেছে এই সম্পর্কটায় আসার জন্য তো সেই ট্রমাটার সাথে ডেফিনেটলি আমার পার্সোনাল এই যে একটা তিক্ত অভিজ্ঞতা ফিলিং চিটেড এইটা নিশ্চয়ই কোথাও আমাকে একটা হেল্প করেছে আমাদের আড্ডার একদম শেষ দিকটায় চলে আসছি সেখানে আগামী দিনে তুমি যখন যাবে কাজ করতে সেটা তোমার ইচ্ছেটা কি আবার মেগা সিরিয়াল নাকি ছবি প্রথমত মানে শ্রীমণি থেকে যখন আমার মানে আমার পিরিয়ডটা শেষ হবে আমি বেড়াতে যাব আমি ইউরোপ বেড়াতে যেতে চাই আমার দিদি থাকে স্ক্যান্ডিনেভিয়া বেড়াতে যেতে চাই আমার এক বন্ধুর সাথে আমি স্পেন বেড়াতে যেতে চাই তারপরে আমি প্লিজ আই গো আউট তারপরে আমার গান গাওয়ার একটা হবি আছে আমি গানের সঙ্গে বহুদিন ধরে সম্পর্ক রোহিত মানে এমনি জাস্ট ফর প্যাশনই আমি গান গাই আমি একটা উপন্যাস লিখেছি সেটা এখনো পাবলিশ করে উঠতে পারছি না সেটার পেছনে মানে পাচ্ছি না মানে আমি মানে কারোর সাথে যে যোগাযোগ করবো সেই টাইমটাই আমি পাচ্ছি না তো এইসব আমি করবো এবং অফকোর্স আমি মেগা সিরিয়াল থেকে একটা ব্রেক নেব করে হয় আমি ছবি করব আমাদের নিজেদের একটা প্রোডাকশন আছে ছোট হয় কিছু টেলিভিশন প্রোডাকশন করব কিন্তু মেগা সিরিয়াল আমি আপাতত বেশ কিছুদিন আবার করব না একটা ব্রেক ব্রেক কিন্তু ছবি করব মানে তার মানে এনা যে অভিনয় করব না ছবি করব ওয়েব সিরিজ করব সে মুভির পরে একটা ব্রেক মানে বানতা হয় বানতা মেগা সিরিয়াল থেকে ব্রেক নিচ্ছ তুমি হ্যাঁ আফটার সিরিয়াল হ্যাঁ উশশী একটু ব্যক্তিগত পরিসরে আসি তুমি তো বললে যে তোমার অনেক বাকি কাজ যেগুলো তুমি শেষ করতে চাও যেমন উপন্যাস তুমি ঘুরতে যেতে চাও গান গানে আসবো হ্যাঁ গান দিয়ে শেষ করব আজকে কিন্তু আমাদেরই আড্ডাটা আচ্ছা যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে তুমি শুনছিলাম যখন তোমার সঙ্গে এই আমাদেরই ক্যামেরার সামনে আসার আগে কথা হচ্ছিল তুমি পিএইচডি করছো হ্যাঁ হ্যাঁ আমি বিষয়টা যাদবপুর ইউনিভার্সিটিতে আমি বলি নি আমি অর্থনীতিতে মাস্টার্স করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে তারপরে আমি এমফিল করেছি যাদবপুর থেকে এবং পিএইচডি করছি যাদবপুর থেকে দুটোই করেছি আমি ভিন স্টাডিজ তো আমার মেন ফোকাস হলো লেফট উইমেন ইন বেঙ্গল তো আমি প্যাট্রিয়ার্কি অ্যান্ড লেফট পলিটিক্স ইন বেঙ্গল এটার উপরে কাজ করছি 1938 থার্টি এইট থেকে নাইনটিন সেভেন্টিন সেভেন মানে ভীষণ কঠিন একটা বিষয় আমার মনে হয় না দর্শকরা আদৌ এটাতে ইন্টারেস্টেড হবেন বাট জাস্ট ফর দ্য রেকর্ড বললাম তুমি কি সাত পাকে বাধা করছো না আমার সেরকম কোনো প্ল্যান নেই বিকজ আই এম ভেরি হ্যাপি বিং সিঙ্গল অ্যান্ড আই ওয়ান্ট টু রিমেন সিঙ্গেল রিমেন সিঙ্গল এভাবেই কেটে যাবে মানে এমনি করেই যায় যদি দিন যাক না এমনি করেই যায় যদি দিন যাক না আমার মানে ঠিক আছে মানে হ্যাঁ রিলেশনশিপ হয়তো আমার আছে বা নেই সেটা আমি এখন বলছি না কিন্তু বা ছিল ছিল তো বটেই আছে কিনা এখন সেটা আমিও জানি না মিলিয়ন ডলার কোয়েশ্চেন মানে তুমি জানো না না বলবে না কোনটা ইটস কমপ্লিকেটেড আমিও জানি না তো যাই হোক কিন্তু আমি বিয়েটা ঠিক না আমি হ্যাপি সিঙ্গল আমি আই মিন আজ আমি বিয়ে বিরোধী বা কেউ বিয়ে করলে আমি তাকে মারতে যাবো এরকম কিছু না বাট আমার ক্ষেত্রে আমার এই যে সিঙ্গলহুড ফ্রিডম নিজের শর্তে থাকা একা থাকা এগুলো আমি প্রচন্ড এনজয় করি এরপর আর না কোনো কথা নয় গান দিয়ে আজকের আড্ডাটা শেষ হবে রবীন্দ্রনাথের গান হুম সেটাই ভালো আমি উনিশ না 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 ওরকম মানে আর এখন তো এই সিরিয়াল শুরু হওয়ার পর থেকে প্র্যাকটিস করি না তো আমি তাও চেষ্টা করছি যদি কিছু হীন গলায় গান তো হ্যাঁ চর্চাহীন গলায় গান কিন্তু আমি লিরিক্সটা খুঁজে বার করছি মোবাইল থেকে যাতে কারণ লিরিক্স ভুল হলে সবাই খুব বকে রবীন্দ্রনাথের গান তো দর্শকরা আমি চাই না যে বক বকুক তাই জন্য আমি চেষ্টা করছি যদি আমি তো গায়িকা নই আশা করি আপনারা কনসিডার করবেন আমাকে একটু চেষ্টা করছি হুম পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুল যার পাশে যায় তারই লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ ঢালো চাঁদের হাসির বাদ ভেঙেছে